যুব দিবসে কৃতি সম্বর্ধনা বাম যুব এবং তফসিলি সংগঠন কৃতিদের সম্বর্ধিত করে। স্বামী বিবেকানন্দের জন্মদিন রাজ্যে যুব দিবস হিসেবে পালন করা হয়। এদিন তেলিয়ামুড়াতেও হয় অনুষ্ঠান। বাম যুব সংগঠন জিওআইএফআই তফসিলি জাতি সমন্বয় সমিতি অনুষ্ঠান করে সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক প্রদীপ সরকার, যুব নেতা শঙ্কর দাস, রঞ্জু দাস সহ অন্যান্যরা। বিবেকানন্দকে আমি বলবো হাইজ্যাক করা হয়েছে। যে রক্ত মাংসের মানুষ বিবেকানন্দ, জাতি বা সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য যে বিবেকানন্দ সারা জীবন প্রচেষ্টা করে গেছেন, সারা জীবন বলতে তো মাত্র 39 বছরের জীবন, সেই বিবেকানন্দকে যেন আমরা এখন আর পাই না। উনাকে ভগবান বানিয়ে রাখা হয়েছে, কিন্তু বিবেকানন্দ ছিলেন মাটির মানুষ। তিনি গাইতেন ভারতবর্ষে সামগ্রিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমৃদ্ধি। এদিন আলোচনা সভা শেষে 5 জন কৃতিকে সম্বর্ধিত করা হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাও।